টিকটক অ্যাপটি ওপেন করে যখন আপনি নোটিফিকেশানস থেকে সিস্টেম নোটিফিকেশানস অন করবেন, তখন দেখতে পাবেন যে এখানে টিকটক শর্ট ফিল্ম কম্পিটিশন নামের একটা নোটিফিকেশানস আপনার টিকটকে এসেছে। যদি না এসে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যখনই এই নোটিফিকেশানসটা ওপেন করবেন তখন এইখানে আপনাকে টিকটক শর্ট ফিল্ম কম্পিটিশানে অংশগ্রহণ করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এবং একটি ফর্ম পূরণ করার কথা বলা হচ্ছে। সো এই জিনিসটা কি আমরা একটু বিস্তারিত যদি এখান থেকে দেখে নিই, তাহলে এখানে টিকটক বলতেছে আপনাকে তিনটে লেভেলে প্রাইজ দেওয়া হবে যদি আপনি এই কম্পিটিশনে অংশ নেন। সো এইখানে আপনাকে কী কী করতে হবে সব কিছুই টিকটক এখানে বলে দিচ্ছে। আমি ইংরেজিগুলো একবার পড়েছি এবং এগুলো লাইন বাই লাইন পড়ে যদি আপনাকে বাংলা বুঝাইতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি টিকটক এখানে কী বলতেছে। টিকটক এখানে বলতেছে আপনাকে এক মিনিটের একটা কম্পিটিশন ভিডিও তৈরি করতে হবে এবং যে ভিডিওর নিচে হ্যাশট্যাগ দিতে হবে টিকটক শর্ট ফিল্ম, ঠিক আছে? তো এটা লিখে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটাকে আপলোড করতে হবে, দেন ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার সময় আপনার ইমেল, ফোন নাম্বার এবং আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে ফাইসে যে লেখা আছে এ প্রফেশনাল জুরি উইল বি রিওয়ার্ড 3 উইনার, তো এখানে আপনি প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এ 3-day টিপ অ্যান্ড স্টে উইথ কানেস, তো এবং নিচে দেখতে পাচ্ছেন যে টিকটক শর্ট ফিল্ম রিওয়ার্ড, এবং এইখানে যে প্রাইজগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। এখানে প্রথম প্রাইজ হচ্ছে 10,000 ইউরো। 1 ইউরো সমান কত টাকা সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে আপনি হিসেব করে নেবেন যে 10,000 ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা হয়। আই হোপ এগুলো সম্পর্কে আপনাদের এতক্ষণে অনেক আইডিয়া চলে এসেছে। মেইন বিষয়গুলো আপনাদেরকে দেখাই। এখান থেকে আমরা যদি অ্যান্টি রিক্রুটমেন্টে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টে ভিডিও মেন্ট দ্য ভিডিও রিক্রুটমেন্ট, অর্থাৎ আপনি যে ভিডিওটাকে কম্পিটিশনে অংশ নেবেন সেই ভিডিওর কিছু রিক্রুটমেন্ট রয়েছে সেগুলো ভিডিওর ভিতরে থাকতে হবে। কী ধরনের ভিডিও তৈরি করতে হবে এই রিক্রুটমেন্টে অংশ নেওয়ার জন্য সেগুলো নিয়েও আমরা কথা বলবো। এবং 2 নম্বরে দেখতে পাচ্ছেন আপনাকে একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যেটা লিখতে হবে টিকটক শর্ট ফিল্ম, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। এবং নিচে আরও একটা হ্যাশট্যাগ দিতে পারেন যেখানে লিখতে পারেন টিকটক শর্ট ফিল্ম কম্পিটিশান। এবং 3 নম্বরে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই আপনার সেটিংসে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনাকে আপনার অ্যাকাউন্টটি পাবলিক করে রাখতে হবে। যদি প্রাইভেট অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এই পুরস্কারটি জিতে নিতে পারবেন না, এই কম্পিটিশানে অংশ নিতে পারবেন না। এবং 7 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ভিডিওটা মাস বাই মাস আপনাকে কম্পিটিশান করবে, অর্থাৎ এই মাসের ভিডিও এই মাসের সাথে কম্পিটিশান করবে। এইভাবে প্রতি মাসে মাসে আপনাকে ভিডিও কম্পিটিশানে নিয়ে আসতে হবে। এবং 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার ভিডিওগুলো টিকটক কমিউনিটি গাইডলাইন্সের ভিতরে থাকতে হবে, এবং আপনার ভিডিও রিক্রুটমেন্ট যেটা টিকটক চেয়েছে সেই রিক্রুটমেন্টগুলোও আপনার ভিডিওতে থাকতে হবে। 5 নম্বরে অবশ্যই আপনাকে সাবমিট ইউর অ্যাপ্লিকেশান টু টিকটক ফর্ম অ্যাপ্লিকেশান, যেখানে নিচে যে ফর্মটি দেওয়া আছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, যেখানে নাম, ইমেল, ফোন নাম্বার, কান্ট্রি ইত্যাদি বিষয়গুলো অ্যাড করতে হবে। সেটা কীভাবে করবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবং 7 নম্বরে এখানে বলা হচ্ছে আপনি যদি অন্য কারো মিউজিক ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে 60 সেকেন্ডের বেশি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ আপনি যদি কারো গান বা অন্য কারো মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওটা যেন 60 সেকেন্ডের ভিতরে শেষ হয়। 60 সেকেন্ডের বেশি যদি আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং 8 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে থার্ড পার্টি ব্যান্ড কন্টেন্ট ভিডিও, স্পন্সর ভিডিও, লোগো ভিডিও এবং গেম প্লে ভিডিও, থার্ড পার্টি কোনো প্রকার অ্যাপ আপনি যদি এখানে দেখান তাহলে সেটা হবে না, এবং কোনো প্রকার নাটকের ক্লিপস, কপিরাইট কন্টেন্ট, তারপর হচ্ছে প্রমোট ভিডিও এবং প্রোডাক্ট ভিডিও, এই ধরনের ভিডিওগুলো যদি আপনি এখানে অ্যাড করেন, অর্থাৎ অন্য কারো ভিডিও, অন্য কারো থেকে ইনকাম করার জন্য আপনি একটা ভিডিও তৈরি করছেন, সেই ভিডিও যদি আপনি এখানে অ্যাড করেন তাহলে এই কম্পিটিশনের জন্য ওই ভিডিওটা সুইটেবল হবে না। এবং নিচে একটা নোট দেখতে পাচ্ছেন, এই নোটে বলা হচ্ছে আপনাকে যদি মিউজিক ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটিকে কনভার্ট করতে হবে বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে সেখান থেকে টিকটকের যে কমার্শিয়াল সাউন্ডগুলো রয়েছে লিবারিটি অপশানে, ওইখান থেকে সাউন্ড কালেক্ট করে আপনাকে সাউন্ড ব্যবহার করার কথা এখানে বলা হচ্ছে। এবং নিচে তারা এটা আরও সুন্দর করে লিখে বুঝিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে জাস্ট সংক্ষেপে যেগুলো আপনার জানা প্রয়োজন সেগুলো জানাচ্ছি, আপনারা এগুলো চাইলে একবার পড়ে নিতে পারেন তাহলে ভালো একটা আইডিয়া হবে। একটু নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন কম্পিটিশন টাইমলাইন, এখান থেকে কোন মাসেরটা কত, কোন মাসে কম্পিটিশন করবে, কত তারিখ থেকে কত তারিখ করবে ইত্যাদি বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, আপনি একবার এখান থেকে পড়ে নেবেন। ওকে, এবার একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশান, মেইন আমাদের কাজটা হচ্ছে এখানে। এখানে অ্যাপ্লিকেশানটা কীভাবে ফিল আপ করবেন আমি সেটা দেখাবো, তবে আরও একটা ব্যাপার জানিয়ে রাখছি, সেটা হচ্ছে
কোন ভিডিও কিভাবে তৈরি করবেন এই কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য, এই বিষয়ে যদি ডিটেলে ভিডিও চান তাহলে কিভাবে ভিডিও তৈরি করতে হবে এই কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য, সেই প্রসেসগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে একটা ডিটেলে আপনাদেরকে বলে দেব। সো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে টিকটক ভিডিওর লিঙ্ক, আপনি যে ভিডিওটা দিয়ে এই কম্পিটিশনে অংশ নিতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা আগে থেকে কপি করে রাখবেন, দেন এখানে আপনার ভিডিওর লিঙ্কটা এসে পেস্ট করে দেবেন। তো আমি এখানে আমার ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দিলাম, এবং দুই নম্বর বক্সে এখানে আপনাকে ফুল নেম দিতে বলছে। আপনি চাইলে এখানে আপনার টিকটক ইউজার নেম ব্যবহার করতে পারেন, অথবা আপনার অরিজিনাল নাম যেটা সেটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো যেহেতু টিকটক এখানে ফুল নেম লিখতে বলছে, অবশ্যই ফুল নেম লিখবেন। আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। তারপর নিচে আপনাকে একটা ইমেল সেট করতে বলতেছে, অবশ্যই আপনার একটা রিয়েল ইমেল এখানে অ্যাড করে দেবেন। রাইট নাও দেখতে পাচ্ছেন আমি আমার জিমেলটি এখানে দিয়ে দিলাম, এবং নিচের বক্সে আপনাকে আপনার ফোন নাম্বারটি দিতে বলতেছে। সো এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন, আমি আমার ফোন নাম্বারটি এখানে টাইপিং করে দিচ্ছি। এবং তারপরের বক্সে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে আপনার কান্ট্রি। আপনি যদি নেপালিয়ান হয় তাহলে এখান থেকে নেপালি, যেহেতু আমরা বাংলাদেশি সো এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেব। তারপরে অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ ইউসিড থার্ড পার্টি কপিরাইট প্রোটেকশন ম্যাটেরিয়ালস ইন ইউর ভিডিও সাবমিশন। অর্থাৎ আপনি যদি আপনার ভিডিওতে কপিরাইট কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করেন, সেটা হতে পারে কোনো ইমেজ বা কোনো ভিডিও ক্লিপস বা কোনো ভয়েস কোনো মিউজিক, সো এই ধরনের কপিরাইট বিষয় যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এখান থেকে আপনাকে ইয়েস করতে হবে। যেহেতু আমি আমার ভিডিওতে মুভি বা কোনো নাটকের ক্লিপস ব্যবহার করি না, আমার নিজস্ব জেনুইন কন্টেন্ট, সো আমি এখান থেকে নো সিলেক্ট করছি। আপনার জন্য ট্রিক্স হলো এটাই, এখান থেকে নোতে সিলেক্ট করে দিবেন আপনার ভিডিও যেরকমই হোক। সো এইখানে আবার নিচে আরও একটা বক্স দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে আপনার ওয়ার্ক যে লিস্টগুলো আছে সেগুলো এখানে লিস্ট করার জন্য। তো আমি এখানে হালকা কিছু লিখবো, এবং নিচে নিচে আপনি চাইলে আপনার ভিডিওর লিঙ্কগুলো পেস্ট করতে পারেন যদি একাধিক ভিডিও নিয়ে আপনি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান। রাইট নাও আমি যেটা লিখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনি এখানে কী লিখবেন সেটা হচ্ছে, আমি এখানে যেটা লিখেছি এই নোটটি ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে। আপনি গুগল ক্রোম ব্রাউজার ডেস্কটপ মোডে ইউটিউব ওপেন করলে এই টেক্সটটি কপি করতে পারবেন। এই টেক্সটগুলোর আশপাশে আপনি কিছু টেক্সট অ্যাড করতে পারেন, এবং আপনার ওয়ার্ক লিস্ট আপনি যদি একাধিক ভিডিও নিয়ে যান তাহলে এক দুই দিয়ে নিচে নিচে লিঙ্কগুলো পেস্ট করে দেবেন। এখন কথা হচ্ছে এখানে আমি যে টেক্সটগুলো লিখেছি আপনি কি হুবহু এগুলোই লিখবেন? আপনি চেষ্টা করবেন এখানে আশপাশে আপনার থেকে দুই একটা লাইন অ্যাড করতে, তাহলে জিনিসটা সুন্দর হবে। এবং নিচে নিচে আপনার যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো লিঙ্ক পেস্ট করবেন। ব্যস্ত থাকার কারণে আমি একটু দ্রুত কথা বলতেছি, যদি আমার ভয়েস কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং তারপর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে স্যাটিসফাই, আপনার ভিডিওগুলো সবার জন্য উন্মুক্ত কিনা, 18+ সবাই দেখতে পারবে কিনা, যদি হয় তাহলে এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন, অবশ্যই এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর আপনি টিকটকের দেয়া থিমস কমিউনিটি গাইডলাইন্স ইত্যাদি বিষয়গুলো জেনে বুঝে আপনি সব কিছু অ্যাপ্রুভ করেছেন এই মর্মে এখান থেকে এইটাকে টিকমার্ক দিয়ে দেবেন। এবং ফাইনালি আপনি যখন এখান থেকে সাবমিটের উপরে টাচ করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে সাবমিটেড। তো সাবমিটেডটা লেখা আসছে মানে আমার টেক্সটটি সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে গেছে বুঝবেন যে আপনার উপরে যে তথ্যগুলো রয়েছে সেগুলো আর পরিবর্তন করা যাচ্ছে না, এগুলো পরিবর্তন করা যাচ্ছে না মানে আপনার তথ্যগুলো সাবমিট হয়ে গেছে। আজকের ভিডিওতে পাওয়া সবগুলো কমেন্ট আমি পড়বো এবং চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। কীভাবে এই কম্পিটিশানে আপনারা অংশ নিয়ে সফল হবেন সে বিষয়ে যদি ট্রিক্স জানতে চান, ভিডিও কীভাবে তৈরি করতে চান ইত্যাদি বিষয়গুলো নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।